and is also the first song ever from an Indian production to be nominated for an Oscar. বলিউড মায়ানগরীর আলোচিত দুই তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও কাঙ্গনা রানাওয়াত। তবে এই দুই অভিনেত্রীর মধ্যে যেন আদায় কাজকলায় সম্পর্ক, তাই একই অঙ্গনে থেকে ওই দুই অভিনেত্রী তুই মেরুর বাসিন্দা। এরই মধ্যে একাধিকবার দীপিকাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন কাঙ্গনা। তবে এবার কাঙ্গনা টুইট করে এমন কিছু বলেছেন যা বিস্ময় হয়েই ধরা দিয়েছে নেটিজেনদের কাছে। অস্কার 2023-এ এবার ভারতের জয়জয়কার। দুটি ভারতীয় ছবি জিতে নিয়েছে অস্কার অ্যাওয়ার্ড। সেরা মৌলিক গানের জন্য পুরস্কার পেয়েছে এসএস রাজামৌলির RRR সিনেমার নাটু নাটু গানটি। অন্যদিকে বেস্ট ডকুমেন্টারি শর্টস বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। এ বিভাগেও এর আগে পুরস্কার আসেনি ভারতে। এদিকে এবারের অস্কারে উপস্থাপক হিসেবে দেখা মিলেছে বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের। মঞ্চে নাটু নাটু লাইভের ঘোষণা শোনা যায় তারই গলায়। বলেছেন, বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র RRR এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি। সারা বিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান যে অস্কারের জন্য মনোনীত হয়েছে। আর এর মাঝেই দীপিকাকে নিয়ে টুইট করেছেন বলিউড কুইন কাঙ্গনা রানাওয়াত নিজেই। লিখেছেন, কি সুন্দর দীপিকা পাড়ুকোনকে লাগছে, ওখানে দাঁড়ানো সহজ নয়। সমগ্র জাতিকে একত্রিত করে ভাবমূর্তিকে তুলে ধরে দেশের খ্যাতি নিজের কাঁধে বহন করে এত কোমল ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল। ভারতীয় নারীরা যে সেরা আরও একবার প্রমাণ করলেন দীপিকা পাড়ুকোন। এদিকে তাদের মধ্যে আগের সম্পর্কের কথা মনে করে দীপিকার প্রতি কাঙ্গনার এই সহমর্মিতা দেখে অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।